আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো গাইস, আমরা হচ্ছে এন্টাইস নামে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম, যেখান থেকে হচ্ছে আপনারা প্রত্যেকে $10 করে পেয়েছেন। এখনও স্টিল নাও এটা অনগোয়িং একটা অফার, চাইলে আপনারা অংশগ্রহণ করতে পারেন। বাট আজকে আমি এটা নিয়ে অ্যাগেন ভিডিও করার রিজন হচ্ছে, এইখানে কিছু কাজ আছে, ডেইলি ডেইলি কাজগুলো করতে হয় আর গেম খেলো আর্নিং করা যায়। ওকে, সো গেম না খেললে হয়তো আপনাদের ওয়ালেটটা তারা এরর ধরতে পারে, কিংবা বলতে পারে যে এটা স্ক্যামিং করছেন, আপনারা ডাবল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এরকম লাইক। সো এটা নিয়ে আজকে কথা বলবো, লেটস দ্য ভিডিওস মেন পয়েন্ট। আমার একটু ঠান্ডা লাগছে, আপনারা ভয়েসটা বুঝে নেবেন। ওকে, নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিন, লিংক ইন দ্য ডেসক্রিপশন, ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট। ওকে গাইস, ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টস করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো এখন হচ্ছে আমরা অ্যাপটা ওপেন করব। ওপেন করার পর এরকম আসবে, প্রথমেই দেখবেন এই যে এরকম স্পিন আসবে, একটা ডেইলি জ্যাকপট আর কি, স্পিনের মধ্যে একটা টাচ করে দেবেন। ওকে, টাচ করে দিলে এটা ঘুরতে থাকবে, যদি আমার এখানে হ্যাং হয়ে গেছে আই থিঙ্ক, এটা ঘুরতে থাকবে। ওকে, ঘোরার পরে কিছু না কিছু রিওয়ার্ড আপনাকে এখান থেকে দিবে, দেন এখান থেকে ক্রস করে দিবেন। আমি একটা কাজ করি, এটা হচ্ছে এটা ক্রস করে দিয়ে আবার এগেন ওপেন করে দিয়ে দেখি যে আমাকে দেয় কি না। ওকে, মেবি স্পিনটা আজকে আর আমাকে দিবে না, ওই যে আর টাচ লেগে গেছে এই জন্য, মাঝে মধ্যে অ্যাপ কিন্তু হ্যাং করে। তো ওইটা যখন করবেন আপনাকে একটা পয়েন্ট দিবে, যে এখানে যেমন ধরেন ফর এক্সাম্পল লেভেল, আমার লেভেল আছে, আমার একটা লেভেল আছে, ওই অনুযায়ী এখানে আমাকে বোঝাচ্ছে যে কী না কী ওগুলা। তো এটা ছিল ইম্পর্টেন্ট একটা আপডেট, এই স্পিন কিন্তু প্রত্যেক দিন আপনাকে করতে হবে। তারপর এই ওয়ালেটের মধ্যে যদি আপনি ক্লিক করেন, ভালোভাবে বুঝেন এখানে কিন্তু ডলারটা শো করতেছে, বাট আই ডোন্ট নো কতটা রিওয়ার্ড এখান থেকে আপনারা গেইন করতে পারবেন। আর এটা হচ্ছে আমার উইনিং রিওয়ার্ড, $3 $0.33, মানে আমি গেম খেলে উইন করছি, ঠিক আছে। তো এখন হচ্ছে এই অল ট্রানজ্যাকশানে আপনারা দেখতে পারেন স্পিন করলেও যে পাবেন সেটা, আমি তো পুরোপুরি দেখাইতে পারলাম না অ্যাপটা হ্যাং করার কারণে। এখন ইম্পর্টেন্ট কি আমি আপনাদেরকে দেখাই, ইম্পর্টেন্ট হলো মেন আইকন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে মাইনিং, ক্লিক করেন, এখানে লেখা আছে ইউ আর এ নট এলিজেবল, ঠিক আছে। ক্লিক হেয়ার টু চেক ইউর এলিজেবিলিটি, মানে আপনার এরিয়ার কথা বলেছে, এলিজেবলের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন, ভালোভাবে বুঝেন, 1, 2, 3 এরকম 7 দিন, 7 দিন যদি এখানে কিন্তু তারা বলে দিছে, ডেইলি হচ্ছে দেখেন টু মাইন এন্টাইস কয়েন ইন এন্টাইস গেমস ইউ হ্যাভ টু প্লে এনি 5 গেমস অনলাইন অ্যান্ড উইচ হ্যাজ, মানে এক কথায় 7 দিন আপনাকে এখানে গেমটা খেলতে হবে। একদিন যদি মিস করেন আবার প্রথম থেকে আইসা পারে, আমি দেখছি এটা, আমি খেলছিলাম 3 দিন পরে, আমার মনে ছিল না, একদিন পরে দেখি আমার কাইটটা দিছে, মানে আবার প্রথম থেকে দিছে। সো এটা একটু কেয়ারফুল। এখন কি এটা কি আমি আপনাদেরকে বুঝাই, এটা খেলবেন আপনারা, কেন খেলবেন সেটা আমি বলতেছি। যখন এখন কিন্তু এটা পয়েন্ট হিসাবে আছে, ক্লিক করেন, এটা কিন্তু একটা পয়েন্ট হিসাবে আছে, ঠিক আছে। তো এমনও হইতে পারে, যেমন ধরেন এইখানে যতই রিওয়ার্ড থাক কোনো কাজ হবে না, গেম খেলে আপনি যা ইনকাম করবেন সেটা এইখানে আসবে, ওইটাই আপনি উইথড্র করতে পারবেন, এরকম হইতে পারে, এক নাম্বার। 2 নাম্বার হলে আপনি গেম না খেলে আপনার অ্যাকাউন্টটা এরর ধরবে তারা, তখন কিন্তু ঝামেলায় পড়বেন। তো এখানে অনেক প্রকার গেম আছে, তো আমি হচ্ছে স্পিনটাই খেলি, এটা সহজ আছে, প্লে অনলাইন এটা খেলবেন, 5 বার খেলতে হবে, আমার টোটাল হচ্ছে 508 পয়েন্ট, এখানে পয়েন্ট হিসাবে রিওয়ার্ড কালেক্ট হয়। ওকে, সো আমি হচ্ছে এখন ট্রাই করতেছি, একটা কিন্তু ফি কাটবে, নেক্সটের মধ্যে ক্লিক করে দেন। এখন খুঁজতেছে যে আপনি কার সাথে খেলবেন আর কি, অটোমেটিক্যালি এটা মেবি বোট, এখানে কিন্তু ওয়েটিং লেখা আছে, দেখেন একটু পরে আসবে, দেন হচ্ছে আপনারা কারো না কারোর সাথে খেলতে পারবেন অটোমেটিক্যালি। এখন হয়তো অনেকেই অফলাইনে আছে, একজন আসছে দেখা যায়, এই বুড়া চাচা আসছে, আমি এক বুড়া আর এক বুড়া আসছে, দেখছেন, আচ্ছা চাচা আগে মারছে, ভালোভাবে বুঝছেন, একটু গেমটা আগে বোঝার ট্রাই করেন। এই কার পয়েন্ট, চাচার পয়েন্ট 13, এখন আপনি স্পিন করবেন, স্পিনের উপরে ক্লিক করবেন, টোটাল হচ্ছে 2, 4, 6 বার চান্স পাবেন, ওর থেকে বেশি পয়েন্ট আপনার করতে হবে। আমি তো বাস খাইছি, মনে আমি হারছি আজকে, আপনাদেরকে দেখাইতে আসছি না, তা এই জন্য আর কি হারবো, আমি হারার সম্ভাবনাই বেশি আমার। আমি একটা লাইভ গেম খেলে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এখন দেখি চা চাই তো 13, 26 করে লইল ঘন্টা, আমার কি আসলো স্পিন করেন আবার এগেন, আমি তো মনে হয় কিছু পামো না, একটা 25 পাইলে হয়তো, হেরে গেছি আই থিঙ্ক, হেরে গেছি আমি।
এখন এই যে চাচাই মারতাছে চাচার কিন্তু দেখেন এখানে 26 পয়েন্ট হয়ে গেছে আর আমার মাত্র 10 পয়েন্ট আমি চাচার থেকে পিছনে আছি ওরে আল্লাহ চাচাই 25 পয়েন্ট চাচার এখন আমি হেরে গেছি আপনি একটু শিওর থাকেন আমি হেরে গেছি কারণ আমার তো 4 25 আর উঠবে না কখনোই আর এখানে একটা ই দেখলাম মজারই দেখলাম আমি যেটা বুঝতে পারলাম যে আগে মারে সেই জিতে আর কি এখন কার ভাগ্যে আগে পড়ে সেটা তো জানি না আমার মাত্র 35 হইছে এখন চাচার যদি মিসিং হয় দুইটা তাইলে হয় দবা তারপরে দেখেন চাচার পয়েন্ট স্পিন করি আমার আবার 25 পাইতেও আদারস আমি চাচারা ধরতে পারবো না যদি 25 উঠে তাইলে সম্ভাবনা আছে চাইর বাস খাইছি হেরে গেছি 25 উঠে তাইলে আমি জিততাম আচ্ছা দেখেন যাই হোক আমি দুইটা গেমই আপনাদেরকে দেখাই দিই বেটার হবে আর গেম খেলবেন রিজন হইলো ওই যে বললাম এখানে তো আর্নিং এর একটা ওয়ে আছে এক নাম্বার এই যে গেম খেলে আর্নিং করতে পারতেছেন দুই নাম্বার হইলো আপনারা যখন গেমটা খেলবেন তখন আর ওয়ালেট এরর আসবে না বলবে না যে আপনি স্ক্যামার কিংবা স্ক্যামিং হিসাবে আপনাকে তারা এটা ধরতে পারবে না কারণ আপনি তো স্ক্যামিংটা করেন নাই চার আই থিঙ্ক আমার যদি 25 আছে তাহলে হইতে পারে আমি কিছু পাইতে পারি 73 না তাও তো মনে হয় না ওর তো 73 আমার 47 আর যাই হোক আমি হারছি ওনার হচ্ছে 73 আর আমার হচ্ছে মাত্র 47 দেখেন আমি কিন্তু লস এই যে লুজার এই যে উইনার এখানে বলাই আছে লুজার উইনার আচ্ছা ব্যাক আপনি চাইলে আবার এই গেমটা খেলতে পারেন টোটাল 5 বার খেলতে হবে এইখান থেকে কিন্তু একটা পয়েন্ট কাটবে আচ্ছা এই গেমটা একটু দেখাই দিই প্লে অনলাইন এইটা একটু নিজেরা নিজেরা খেললে বেটার হয় দেখেন আমার কিন্তু পয়েন্ট কাটতে নিছে এখান থেকে পয়েন্ট কিন্তু কেটে নিবে এটা একটু খেয়াল রাখেন তো এটা একটু লাইভ খেলতে হবে আদারওয়াইজ আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে এই যে এই চাচা আরেক চাচা এসে দেখছেন এই যে এইটা হইলো মাল্লো উনি মেবি হ্যাঁ এটা আমি লাল উনি হচ্ছে হলুদ দেখেন কি হয় তো আমিও ও যেমনি মারতেছে আমিও ওইভাবেই মারি সমস্যা নেই বাট পরবর্তী সময় আপনাদেরকে দেখাচ্ছি আমি জিনিসটা বুঝেন একটু চারটা একসাথে হইলে মিলবে আদারস মিলবে না চারটা একসাথে হইলে মিলবে তাছাড়া কিন্তু মিলবে না এখন যদি ওর এই হলুদটা না থাকতো তাহলে আমি চারটা দিলে আমার মিল্লা দিতে এরকম আর কি লাইক তা ও দিচ্ছে এইখানে আমি দিলাম দেখি কি হয় আচ্ছা আমি একটু গেমটা খেলি পরবর্তীতে মিলাই এই যে এইখানে দিতে হবে না কিন্তু আমি মিলাই ফেলাইবো চারটা কিন্তু মিলাই ফেলাইবো চারটা মিল্লা গেলে আপনি শেষ ও জিতা যাইব ঠিক আছে আচ্ছা গেম এন্ড করার জন্য আমি এটা হেরে যাই যাতে করে আপনাদেরকে আমি বুঝাইতে পারি এই যে ও এখন যদি আমি এইখানে না দিই এই যে এইখানে বুঝেন এইখানে না দিলে দেখবেন আমি হাই রেখেছি আমি এখানে দিব না আমি আপনাদেরকে শেখানোর জন্য এইখানে দিলাম এখন দেখবেন ও এখানে দিবে আর জিতে যাবে ওর চারটা এক হয়ে যাবে এখানে এই দেখেন এই চারটা মিল লাগেছে উইন হয়ে গেছে এরকম আর কি বিষয়টা ঠিক আছে এই যে আমি লুজার সে উইনার এইভাবে গেম খেলতে হয় তো এইভাবে 5টা গেম খেলতে পারলে আপনি ফ্রিতে মাইনিং করতে পারবেন আর প্লাস এইখানে গেম যদি উইন করতে পারেন তাহলে তো ডেইলি একটা রেওয়ার্ড আছে যেই রেওয়ার্ডটা আই থিঙ্ক ডিরেক্টলি এইখানে জমা হয় এই যে এখানে তখন যখন এটা উইডল আসবে উইডল কিন্তু কামিয়েছেন তখন আপনি আপনার টাকা পকেটে নিয়ে নিতে পারবেন ওকে আর এখন জয়েন করলে হচ্ছে আর লুডোটা আসে না এখন ওই যে অ্যানেবল দেখাচ্ছে আসে না এটা এটা আপনার রেফারেল কোড চাইলে আপনার বন্ধু বান্ধবদেরকে রেফারেল করতে পারেন 50টা কইরা টোকেন পাবেন ঠিক আছে না আপনি হচ্ছে 50টা পাবেন জয়েন করলে আর যে ইনভাইট করবে আপনাকে সে মেবি 20টা পাবে এরকম আর কি লাগে ওকে সো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু যেটা দেখানোর ছিল এই দেখেন আমার কিন্তু 5টা থেকে 2টা গেম খেলা হয়ে গেছে আর 3টা আমি খেলে তারপরে ব্যাগ আসতেছি আর দেখাইতেছি এখানে যে টিক মার হয় তো এটা ছিল আমার 5 নম্বর গেম আমি হচ্ছে এটা হেরে গেছি ইচ্ছে করি হারছি যাতে করে তাড়াতাড়ি শেষ হয় জিনিসটা এখন দেখেন এখানে কিন্তু এভরিথিং দেখাচ্ছে সো আমি মাইনিংয়ের মধ্যে ক্লিক করে দিচ্ছি এখান থেকে দেখেন সরি NFT এখনও আসেনি মাইনিং এ দেখেন এই যে আমার 1টা কিন্তু টিক মার্ক 1 থেকে 5টা গেম খেলছি তো এইভাবে যদি আমি 7 দিন খেলতে পারি একটা না তাহলে আমি মাইনিং করতে পারবো ঠিক আছে তো এই ছিল ব্যাপার যার কারণে আমি ভিডিওটা আপনাদেরকে মেক করে দিলাম সো ডোন্ট মিস দ্য অপরচুনিটি এখানে কিন্তু দেখেন
অনেক আছে যে দেখেন মাই রিওয়ার্ড রেফার ডেলি জ্যাকপুট অনেক কিছু কিন্তু এখানে তারা শো করে যে দেখছেন এই আপনি ডেলি যদি লগ ইন করেন তাহলে কিন্তু এই যেগুলা ই করতে পারবেন ঠিক আছে এগুলা ক্লেম করতে পারবেন সো এগুলো আরও আপনারা খুঁজে নেবেন যে আরও কী কী হয় না হয় এগুলো তো বুঝবেনই আপনারা আই থিঙ্ক এই হচ্ছে ব্যাপার স্যাপার ভাই যেহেতু ফ্রিতে দিচ্ছে ডোন্ট মিস দ্য অপরচুনিটি আপনারা এগুলা জয়েন করে রাখেন আশা করি ভালোই প্রফিট হবে খারাপ না রিজিকে থাকলে অবশ্যই আমরা পাবো ওকে ঠিক আছে বাই বাই আল্লাহ হাফেজ